আরেক ভাই প্রশ্ন করেছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে তাহলে কি সে গুনাহগার হবে? জবাব, আমরা কোরবানি দেওয়া জরুরি কি না সে প্রশ্নের জবাবে বিস্তারিত দলিল প্রমাণ সহকারে আলোকপাত করেছি কোরবানির হুকুম কি। আমরা সেখানে বুঝেছি বা বলেছি যে কোরবানির হুকুম হলো সুন্নতে মুআক্কাদা। সুতরাং কারো যদি সামর্থ্য থাকে এরপরও কোরবানি না দেয় তাহলে সে গুনাগার হবে এটি বলা যাবে না। গুনাগার হবে তখন যখন এটাকে আমরা ওয়াজিব বলবো। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের থেকে সহি সনদে প্রমাণিত তারা কখনো কোরবানি দিতেন না মানুষকে বোঝানোর জন্য যে এটি মানুষ যেন ভুল না বোঝে যে এটি একটি অপরিহার্য বিষয়, না দিলে বড় অপরাধ হবে, গুণাগার হবে, এটি বোঝানোর জন্য ইত্যাদির আলোকে বলবো। সুতরাং গুণাগার হবে এটি বলা যাবে না, তবে বিষয়টি প্রশংসনীয় নয় যেহেতু এই কোরবানিতে বহুজনের অধিকার রয়েছে, পরিবারের মানুষদের অধিকার রয়েছে, প্রতিবেশীর অসহায় দরিদ্রদের অধিকার রয়েছে, হক রয়েছে। সুতরাং বলবো গুণাগার হবে না, কিন্তু ভালো কাজ নয়। ওয়াল্লাহু তাআলা আলাম। বিশেষ করে আমরা বলবো অনেকেই কিছু অবাস্তব অজুহাত দেখিয়ে কোরবানি দিতে চায় না, বলে ঋণগ্রস্ত। আপনি ঋণগ্রস্ত, অসুবিধা নেই, আপনার ঋণ পরিশোধ করতে তো বহু টাকা পয়সার প্রয়োজন হতে পারে, আপনি অল্প টাকা দিয়ে একটা ছাগল দিতে পারেন। সুতরাং এই ধরনের অজুহাত দেখানো উচিত নয়। তাই বলবো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি একটি আবাদত, এটি একটি কুরবানি, ঈদের সাথে সম্পৃক্ত বিষয়। আপনার নিয়তটাকে আপনি সুন্দর করার চেষ্টা করলে বিভিন্ন অজুহাতের কোনো প্রয়োজন হবে না। ওয়াল্লাহু তাআলা আলাম।